আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক্সটাইল প্র্যাকটিক্যাল নলেজ ইউটিউব চ্যানেল, আর আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। টেক্সটাইলের মোস্ট ইম্পর্টেন্ট মেশিন বা টেক্সটাইল ফিনিশিং মেশিন কম্প্যাক্টর মেশিন। কম্প্যাক্টর মেশিনের মাধ্যমে ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল বা শ্রিঙ্কেজ কন্ট্রোল করা হয়। এই মেশিনের অপারেটিং সিস্টেম জানতে হলে আপনাকে বিশেষ কিছু পার্টস এবং এর ফাংশন সম্পর্কে জানতে হবে, যেমন ওভার ফিট, আন্ডার ফিট, স্টিম, ট্যাফলন, ব্ল্যাঙ্কেট এবং লোড সেল। এগুলো কী এবং কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলটি ভিজিট করে অথবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। লাফার এবং বিয়ানকো কম্প্যাক্টর মেশিনের ফাংশন ও প্যারামিটার নিয়ে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। কম্প্যাক্টর মেশিন সাধারণত দুই ধরনের, টিউব কম্প্যাক্টর এবং ওপেনওয়েদ কম্প্যাক্টর। এই ভিডিওর মাধ্যমে ইতালীয় ব্যান্ড সিনটেক্স ওপেনওয়েদ কম্প্যাক্টরের অপারেটিং সিস্টেমের ফাংশন ও প্যারামিটার নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় চলে যাব, তার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে আরেকটা রিকোয়েস্ট, কম্প্যাক্টর মেশিন সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে ভিডিওটি না শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন। আমরা মেশিনের মনিটরে চলে আসছি। মেশিনের পিছন থেকে ট্যাপলন প্রেশারের আগের থেকে যে অংশটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইড, আর ব্ল্যাঙ্কেট সিলিন্ডার সাধারণ বলে সেটা হচ্ছে কম্প্যাক্টর সাইড। তো আমরা মেশিন রানিং করতে টেম্পারেচার ওঠানোর জন্য কম্প্যাক্টর সাইডে চলে আসছি। কম্প্যাক্টর সাইডে প্রথমে সিলিন্ডার সুইচ অন করতে হবে। সিলিন্ডার সুইচ অন করার পরে টেম্পারেচার সেটিংয়ে যেতে হবে। এখানে সিলিন্ডার হচ্ছে দুইটা, আপার সিলিন্ডার এবং লোয়ার সিলিন্ডার। ফেব্রিকের চাহিদা অনুযায়ী শেড ঠিক রেখে টেম্পারেচার সেটিং ঠিক করতে হবে। এখানে 120 অথবা 130 এভাবে সেটিং করতে হবে। এখানে সর্বোচ্চ টেম্পারেচার 160 এবং সর্বনিম্ন টেম্পারেচার 20। এখানে স্প্যান্ডার এবং স্টিম অন করে আমরা পিন চেন অন করে স্ট্যান্ডার্ড সাইডে চলে যাব। স্ট্যান্ডার্ড সাইডে আমরা চলে আসছি। স্ট্যান্ডার্ড সাইডে যে সেটিংস এবং কিছু ইয়ে আছে সেগুলো দেখে নিই। এটা হচ্ছে ফিডার, এটার মাধ্যমে ব্যাকসাইডটা অন করা হয়। আর এটা হচ্ছে স্টিম বক্স, মাঝখানের স্টিম এটা। আর এটা হচ্ছে সেন্টারিং রোলার এবং উপরের স্প্যান্ডারের অংশের সাথে থাকে, সেগুলো হচ্ছে স্প্যান্ডার সাইড। তো এগুলো আমাদের অবশ্যই অন করতে হবে, অন করলে সবুজ হতে হবে। আর এটা দেখছেন, এটা হচ্ছে সুরির মতো, এটা হচ্ছে সেন্সর। আর এটা হচ্ছে স্প্যান্ডার রোলার, সেটা হচ্ছে নিচের। আর পাশেরটা স্প্যান্ডার রোলার, সেটা হচ্ছে নিচের স্প্যান্ডার রোলার। আর পিন চেনটা অবশ্যই আগের থেকে দম ধরে রাখছি। তারপর আমরা চলে যাব কিছু মেশিনের যে প্যারামিটার বা সেটিংস সেগুলো নিয়ে। এখান থেকে উপরে লেখা দেখছেন স্ট্যান্ডার্ড মেইন পেজ, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মেইন পেজ। তো এখান থেকে আমরা সেন্টিং রোলার সেটিং করবো। সেন্টিং রোলার ওই যে একটা কালো চিহ্ন দিয়ে দেখা আছে, এখানে -10 আমাদের সেটিং আছে। তো আপনি এখানে -10 থেকে কমানো বাড়ানো প্লাস মাইনাস আপনি মেনুয়ালি করতে পারেন, আবার এখানে ক্লিক করে একবারে সেটিংও আপনি দিতে পারবেন। তারপরে দেখেছেন এটা হচ্ছে -4, এটা হচ্ছে আমাদের আন্ডার ফিট। এখানে লেখা আছে লোয়ার ওভার ফিট, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলি আন্ডার ফিট। এখানে আপনি প্লাস মাইনাস চাপ দিয়ে এটা ম্যানুয়ালি প্লাস মাইনাস করতে পারেন, আবার একবারে ক্লিক করে এটা আপনি সেটিংও দিতে পারবেন। আর এখানে আছে 40 হচ্ছে আমাদের ওভার ফিট, অর্থাৎ আপার ওভার ফিট। এখানে এটা সেমভাবে আপনি প্লাস মাইনাস চাপ দিয়ে আপ ডাউন করে দিতে পারবেন অথবা একবার সেটিং দিয়েও ই করতে পারবেন। আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে সেন স্টেট, এটা হচ্ছে অন্য অন্য কম্প্যাক্টরে থাকে না, এটা হচ্ছে শুধু সিনটেক্স মেশিনে থাকে। এটা একটা এক্সট্রা ওভারফিটের মতো কাজ করে জিএসএম বাড়ানোর ক্ষেত্রে। আর এখানে 0, এটা হচ্ছে এক্সিট চেন টেনশন, এটা একটা লোড সেল। এই লোড সেলের ফাংশন আমরা পরে দেখাবো, তারপরে আবার বলে রাখি। এটা মেশিন চেন স্ট্যান্ডার্ড সাইডে যে একটা টেনশন থাকে সেই টেনশনটা একটা লোড সেল আর কি। এখানে হচ্ছে পিনিং হুইল, লেফট সাইড রাইট সাইড। এখানে পিনিং হুইলগুলো লেফট সাইড এবং রাইট সাইড আপনার ফেব্রিকের সাইড অনুযায়ী সেটিং করে নিতে পারবেন। আপনি ম্যানুয়ালি প্লাস মাইনাস করতে পারবেন অথবা আপনি এখানে সে ক্লিক করে সে একবারে পুরো সেটিং দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনার রানিংটা অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের রানিং আছে 25, আপনার চাহিদা মতো ই করে দেবেন। এখানে সর্বোচ্চ রানিং 50 এবং সর্বনিম্ন 5।
আমরা এখন ডায়াসেটিং করব, কিভাবে ডায়াসেটিং করব সেটা দেখব। এখানে আছে 180 অর্থাৎ 180 cm, এটা ইঞ্চি তো করা যায় cm এ করা যায়, তো বেসিক্যালি এই মেশিনে cm এ সেটিং করা যায়। এখানে আপনার যা যতটুকু দরকার সেইভাবে ক্যালকুলেশন করে এখানে জাস্ট খালি ক্যালকুলেশন করে এন্টার করবেন। আপনি এখানে জাস্ট খালি সেটিং করে অ্যাডজাস্ট অটোমেটিক ক্লিক করে দিলে আপনার সেটিংটা হয়ে যাবে। তারপর যদি মেনুর কথা থাকে এখানে ম্যানুয়ালি ক্লিক করলে বাড়বে, আর এখানে ম্যানুয়ালি ক্লিক করলে তা কমবে। আবার আপনি এভাবে সেটিং করে আপনি একবারে ক্লিক করেও দিতে পারেন যদি আপনি ম্যানুয়ালি প্রয়োজন না হয়। ফেব্রিকে কত পার্সেন্ট কম্প্যাকশন বা অর্থাৎ শ্রিঙ্ক করছে সেটা এখানে মনিটরে দেখা যায়। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ শ্রিঙ্কেজ করতেছে বা কীভাবে সেটিং চেঞ্জ করতে হবে, আপনি এটা দেখলে বুঝতে পারবেন। এখানে 7.7 এবার আমাদের শ্রিঙ্কেজ কম্প্যাকশন খাচ্ছে মেশিনের ভিতরে। তারপর আমরা চলে দেবো কম্প্যাক্টর সাইডে। কম্প্যাক্টর সাইডের সেটিংগুলো আমরা আগে দেখে নিই। আমরা এখানে লোয়ার সিলিন্ডার এবং আপার সিলিন্ডার দুটো টেম্পারেচার উঠে দেবে, এটা আগেও দেখাছিলাম। তারপর আপনাদের বুদ্ধিজীবী সুবিধার্থে আবার একবার বলে দিচ্ছি। আর মনিটর দেখলেই বুঝবেন এখানে সবগুলো ব্ল্যাক কালার হয়েছে, ইন্ডিকেটর দিয়ে কোনটাকে চিহ্ন করা আছে। আর এখান থেকে আপনি আগের মতো করে ডায়া সেটিং করতে পারবেন, আগের মতো সেম ক্যাটাগরিতে ডায়া সেটিং অটোমেটিক কমান এবং বাড়ানোর ক্ষেত্রে। আর তাছাড়া এখানে কিছু ফাংশন আছে সেগুলো দেখে নিই। এটা হচ্ছে স্টিম, কম্প্যাক্টর সাইডের সামনের কম্প্যাক্টর সাইডের ফ্রন্ট সাইডের স্টিম অর্থাৎ স্টিম বক্স। আর এখানে দেখ এটা হচ্ছে দুই সিলিন্ডারের টেম্পারেচার ওঠানোর মেন সুইচ, এটা যদি অন থাকে তাহলে টেম্পারেচার উঠবে না, অফ থাকলে উঠবে না। আর এটা দেখছেন এটা হচ্ছে একদম কম্প্যাক্টর সাইডের স্পেন্ডার। আর এটা হচ্ছে কুলিং ভেল্ট অর্থাৎ আমরা অ্যাডজাস্ট ফ্যান যেটা বলি সেটা হচ্ছে এই ফেব্রিকে কুলিং করার ক্ষেত্রে বা রিল্যাক্স করার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, আনকার্লিং ব্রাশ অর্থাৎ ফেব্রিক আনকার্লিং রোলার থাকে, এটাতে আনকার্লিং ব্রাশ, এটার মাধ্যমে ফেব্রিকটা দুই সাইডে সরায় দেয়। আর পিন চেন এটা তো আমরা আগেই অন করে রাখছি। আর এখানে একটা ফাংশন দেখছেন সেটা হচ্ছে অনলি ফেল ডিজেবল অর্থাৎ এটা যদি অন করেন, এখন অফ আছে, যদি অন করেন তাহলে শুধু আপনার কম্প্যাক্টর সাইড চলবে, স্ট্যান্ডার সাইড বন্ধ থাকবে। আর সাধারণত অনলি ডিজেবল শুধুমাত্র আমরা মেশিন কুলিং করার ক্ষেত্রে চালু করি। আমরা কম্প্যাক্টর সাইডের কিছু লোড সেল আছে, লোড সেলগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই। এখানে দেখছেন এক্সিট চেন টেনশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে কম্প্যাক্টর সাইডে ফেব্রিক ডেলিভারির ক্ষেত্রে এই টেনশনটা কাজ করে। আর এটা হচ্ছে এন্টি কম্প্যাক্টর টেনশন অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে কম্প্যাক্টরে ঢুকতে যে লোড সেল সেটা হচ্ছে এটা ও টু আছে, ফেব্রিক ক্যাটাগরি অনুযায়ী দিতে হবে। আর এটা দেখছেন এক্সিট ফেল টেনশন অর্থাৎ কম্প্যাক্টর সাইডের সামনে যে থাকে ফেল টেনশন সেটা হচ্ছে এইচ ফেল টেনশন। আর এটা দেখছেন এটা হচ্ছে কুলিং ফেল টেনশন অর্থাৎ ফেব্রিক কম্প্যাকশন হওয়ার পরে ডেলিভারি রোলারে সাপোর্ট দেওয়া। স্কেল মতো অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মিটার কাউন্টার, ফেব্রিক থেকে কত মিটার ফেব্রিক পাস হয় সেটা এখানে কাউন্ট করে আপার ফিল্ড এবং লোয়ার ফিল্ডের মাধ্যমে। এখন আরও কিছু সেটিংস দেখবো, সেটা হচ্ছে জগ স্ট্যান্ডার্ড এক্সট্রাক্টর রোল অফ অন আপার ফিল্ড অন অফ লোয়ার ফিল্ড কুলিং ফিল্ড এবং রিভার্স হচ্ছে ব্যাক হ্যান্ড নেওয়ার। এগুলো নর্মালি জেনে রাখতে হয়, বাকিটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। এখানে আরও কিছু সেটিং আছে দেখুন, কন্ট্রাস্ট ডেট ল্যাঙ্গুয়েজ লোড সেল অফসেট চেন এবং সেট আপ। মেশিনের কিছু প্রয়োজনীয় ম্যানুয়াল বাটন আছে, চলুন সেগুলো দেখে আসি। এটা হচ্ছে ফল্ট রিসেট বাটন, এটা হচ্ছে চেন ম্যানুয়ালি ফ্রন্টে এবং চেন ম্যানুয়ালি ব্যাকে আনা। এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। আর লালটা দেখছেন এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন। আরও কিছু বাটনস আছে সেগুলো, হোয়াইট যে সুইচটি দেখছেন সেটা হচ্ছে ম্যানুয়ালি চেন উইথে ডাইনি এবং বামে আপ ডাউন করানো। আর কালো যে সুইচ দেখছেন এটা হচ্ছে পিন হুইল, এটাকে আপ ডাউন করা উপরে এবং নিচে ওঠানোর জন্য। আর সাদা যে বাটন দেখছেন সেটা হচ্ছে চেন উইথ অটোতে আপ ডাউন করানোর জন্য। এটা আনকার্লিং প্লেট, আর এটা সেন্সর বা ক্যামেরা, আর এটা হচ্ছে হুইল পিনিং হুইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের টেক্সটাইলের বন্ধু এবং স্টুডেন্ট যারা কলিগ আছে তাদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।